আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এগ ফ্রাইড করে দেখাবো। এই রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি, চলুন গিয়ে দেখে আসি কি করে এটা বানাতে হয়। ফ্রাইড এগ বানানোর জন্য এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি, এক কাপ ময়দা নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, এক চা চামচ মরিচ গুঁড়ো নিয়েছি, সামান্য একটু সুগার নিয়েছি আর সল্ট পরিমাণ মতো, আর সাথে লাগবে মিল্ক। মিল্ক আমি যখন দিব তখন পরিমাপটা বলে দিব। চলুন কিভাবে শুরু করি দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট আমি বাটারটা তৈরি করে নিব, সেজন্য আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ, হাফ চা চামচ সুগার দিচ্ছি, একটা ডিম ভেঙে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা বাটার তৈরি করে নিব। আমি এর মধ্যে মিল্ক দিয়ে দিচ্ছি, হাফ কাপ মিল্ক দিচ্ছি। আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি, আমি আরও অল্প একটু দুধ দিয়ে বাটারটা তৈরি করে নিয়েছি। আমার এখানে দুধ লেগেছে হাফ কাপেরও একটু বেশি। বাটারটা এরকম ঘন হবে। আমার বাটারটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা আমি বাটারে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিব। ডিমগুলো আস্তে করে তেলে ছাড়তে হবে। এটা আমার মনে হয় সবচেয়ে সহজ ইফতার আইটেম, এর চেয়ে সহজ ইফতার আইটেম আর হতে পারে না। এটা খুব সহজেই হয়ে যায়, উপকরণও বেশি লাগে না, আমাদের ঘরে যা উপকরণ থাকে সেটা দিয়ে এটা করা যায় আর খুব অল্প সময়ে এটা তৈরি করা যায়। ডিমগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি, আমার ভাতে হয়ে গিয়েছে। কত সহজেই এই ফ্রাইড এগটা তৈরি করা হয়ে গিয়েছে, খুব কম সময় লাগে এবং খুব চটপটে এটা তৈরি করা যায় এবং খেতেও খুবই ভালো হয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন নতুন সব রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।